হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ভোকেশনাল থেকে 2022 সালের এসএসসি পরীক্ষাতে যারা আছে, যারা বর্তমানে নিউ টেনে, তাদের জন্য একটি অ্যাসাইনমেন্টের সমাধান দেখব। তো এটা হচ্ছে, যারা 2022 সালে ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা দিবে বর্তমানে দশম শ্রেণীতে নিউ টেনে, তো তাদের জন্য এটা সেকেন্ড উইক অর্থাৎ দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আর এটা যারা দাখিল 2022 সালের পরীক্ষার্থী আছে তারাও করতে পারবে, কারণ তাদের জন্য একই অ্যাসাইনমেন্ট। এটা অ্যাসাইনমেন্ট, এটা যে ট্রেডের অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেড। আর এটা বিষয় হচ্ছে, অ্যাসাইনমেন্ট আমরা যে বিষয়ে করবো সেই বিষয়টা হচ্ছে ট্রেড অ্যাক্ট দ্বিতীয় পত্র, অর্থাৎ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং অ্যাক্ট দ্বিতীয় পত্র। এটা অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 1, কভার পেজে তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বার লিখবে 1, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে রেফ্রিজারেশন কন্ট্রোলার্স এর প্রয়োজনীয়তা সহ ব্যবহার ক্ষেত্র বর্ণনা করুন। এটা হবে আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো এবার আমরা এটার নমুনা উত্তরপত্রে চলে যাব। এর আগে আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখে নিই, তারপর সরাসরি আমরা নমুনা উত্তরপত্রে চলে যাব। প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা 2022, বিষয় রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং অ্যাক্ট দ্বিতীয় পত্র, বিষয় কোড 9223, শ্রেণী দশম, অ্যাসাইনমেন্ট নাম্বার হলো 1, অ্যাসাইনমেন্ট অধ্যায় 1 থেকে দেওয়া হয়েছে, বইয়ের অধ্যায় 1 থেকে, দ্বিতীয় পত্রের অধ্যায় 1 থেকে দেওয়া হয়েছে। আর অ্যাসাইনমেন্ট হলো রেফ্রিজারেশন কন্ট্রোলস এর প্রয়োজনীয়তা সহ ব্যবহার ক্ষেত্র বর্ণনা করুন। তো অ্যাসাইনমেন্টটা করার জন্য এখানে নির্দেশনাতে ফলো করতে হবে, নির্দেশনাতে তিনটা ধাপ আছে, তিনটা ধাপের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। প্রথমেই 1 নম্বরে রেফ্রিজারেশন কন্ট্রোলস এর ধারণা লিখতে হবে, 2 নম্বরে প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে, 3 নম্বরে তালিকা তৈরি করতে হবে। তো এই তিনটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদেরকে অ্যাসাইনমেন্টটা করতে হবে। তো এবার আমরা এটা নমুনা উত্তরপত্রে চলে যাচ্ছি। তো নমুনা উত্তরটা শুরু হচ্ছে এখান থেকে, প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তর লিখবো, রেফ্রিজারেশন কন্ট্রোলস এর ধারণা। এরপর আমরা 2 নম্বর প্রশ্নের উত্তর লিখবো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে রেফ্রিজারেশন কন্ট্রোলস এর প্রয়োজনীয়তা। এরপর 3 নম্বর সর্বশেষ প্রশ্ন, রেফ্রিজারেশন কন্ট্রোলস এর তালিকা। তো আমাদের অ্যাসাইনমেন্ট এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা দিয়ে দাও, যাতে পরবর্তী ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।